আজকের ভিডিও টপিক হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্কে তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই সেরিব্রাম মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এজন্য একে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে। সেরিব্রাম দুইটি খণ্ডকে বিভক্ত, একটিকে বলা হয় বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং অপরটি হচ্ছে ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার। এই দুটি হেমিস্ফিয়ার পরস্পরের সাথে এক ধরনের স্নায়ু তন্তুর মাধ্যমে কানেক্টেড থাকে, যার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। সেরিব্রামের ওপরের অংশ ঢেউ তোলা এবং মেনিঞ্জেস নামক পর্দা দিয়ে এটি আবৃত থাকে। এর ওপরে করোটির একটি স্তর রয়েছে, যেটির মধ্যে সাধারণত নিউরনের কোষদেহ অবস্থান করে, যার কারণে এর রং হয়ে যায় ধূসর, যার কারণে একে গ্রে ম্যাটার বলা হয়ে থাকে। আর এর সেরিব্রামের ভেতরের যে গভীর অংশ, সেইখানে হচ্ছে একটি নিউরনের অ্যাক্সন প্রান্ত অবস্থান করে, যেটি হচ্ছে মায়োলিন তন্তু দ্বারা আবৃত, তাই এর রং সাদা হয়ে থাকে, যার কারণে একে হোয়াইট ম্যাটারও বলা হয়ে থাকে।